কয়েক দশক ধরে ফুটবলের মাঠে প্রতিপক্ষ দলের ফুটবলারদের আক্রমণ প্রতিহত করতে পারলেও করোনা যুদ্ধে হার মানলেন প্রাক্তন তারকা ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। তার প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়া জগৎ। সুরজিৎ সেনগুপ্তের প্রয়াণ ময়দানের অপূরণীয় ক্ষতি। প্রতিক্রিয়া ফুটবল মহলের। এদিন সুরজিৎ সেনগুপ্তকে শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালে আসেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। মাঠ কাঁপানো এই উইঙ্গারের মৃত্যুর খবর শুনে তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। দেখে অনুরক্ত থাকতাম, তার মধ্যে অবশ্যই সুরজিৎ একজন শিল্পী খেলোয়াড়, কোনো সন্দেহ নেই। শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন, ভীষণ ভালো মানুষ, বড় মানের মানুষ, সংস্কৃতি মানা দরদি মানুষ, একই সাথে শিল্পী খেলোয়াড় এবং দারুণ ভালো এরকম মানুষ, এই দুটো কম্বিনেশন খুব কম আছে। আমার বিশেষ পরিচিত, আমাদের সবার বিশেষ পরিচিত। খারাপ লাগছে যে এমন একটা সময় আর এমন একটা অসুস্থতার মধ্যে থাকলেন, আরও বেশি কিছু করতে পারলে হয়তো খুশি হতাম। কলকাতার মাঠে যাদের কলকাতার মাঠ চিরকাল মনে রাখবে, তার মধ্যে সুরজিৎ একজন, এমনকি কলকাতার সমাজ জীবন যাকে মনে রাখবে চিরকাল, তার মধ্যে সুরজিৎ একজন। আমি তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি, শ্রদ্ধা জানাই তার স্মৃতির প্রতি। নির্বাচনী প্রচারে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। প্রাক্তন ফুটবলারের মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন তিনি। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সবসময় সাধারণ মানুষ শুধু নয়, সমস্ত বিশিষ্ট মানুষদের পাশে থাকি। আমরা চেষ্টা করেছি, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এক্সপার্ট ডক্টররাও এসেছেন, 42 হাসপাতালেও চেষ্টা করেছেন। এইটুকু বলতে পারি, আমরা সবাই মিলে যে চেষ্টা করেছি, আমরা হেরে গেলাম, আমরা পারলাম না। অক্লান্ত পরিশ্রম করেছে পরিবারের লোকেরা, বিশেষ করে ওনার ছেলে, সকাল বিকেল বড় ডাক্তাররা সবাই, 42 পুরো হসপিটাল কর্তৃপক্ষ, তারাও অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের সরকারি ডাক্তাররা, এক্সপার্টরা, যখন যার দরকার হয়েছে আমরা সবাই এসেছি। আমরা সবাই চেষ্টা করেছি, আমাদের আশা ছিল সুরজিৎকে আমরা ফিরিয়ে নিয়ে যেতে পারবো, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমরা হেরে গেলাম। সুরজিৎ সেনগুপ্ত কোনোদিন হারেনি, কিন্তু আমরা হেরে গেলাম। ময়দানে বড় নাম হওয়ার কারণে তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন মোহনবাগানে অর্থ সচিব দেবাশিস দত্ত। ইন্দ্রপতন তো হয়েই চলেছে, একজনের পর একজন ইন্দ্রপতন হয়ে চলেছে। সুরজিৎটাও চলে যাওয়াটা, তার উনি অনেকদিন ধরে লড়াই করছিলেন, প্রত্যেক দিনই আমরা খবর রাখছিলাম, ওদের ছেলের সঙ্গে কথা হচ্ছিল। সুভাষভূমি সুরজিৎ সেনগুপ্ত, আমার আজকে আমি আস্তে আস্তে ভাবছিলাম যে যেরকম সঙ্গীত জগতে ওপরে একটা বিরাট সঙ্গীতানুষ্ঠান এখন হতে পারে, সেরকম একটা খুব ভালো ফুটবল টিমও মনে হচ্ছে আস্তে আস্তে তৈরি হচ্ছে। এমনি সুরজিৎ সেনগুপ্ত সুভাষভূমিকে একসঙ্গে চলে যাওয়া, এটা ওদের দুজনের মধ্যে প্রচণ্ড বন্ধুত্ব ছিল। আমাদের চরম ক্ষতি হলো, উনি প্রত্যেক মোহনবাগান দিবসে এসে আমাদের সঙ্গে থাকতেন, খেলতেনও। তো সুরজিৎ সেনগুপ্ত চলে যাওয়া, তবে দেখুন এরা কেউ চলে যায় না, এদের এত বড় কর্মজীবন না, এই খেলা চিরকাল রয়ে যাবে, ওনার স্মৃতিতেই উনি বেঁচে থাকবেন। সুরজিৎ সেনগুপ্ত হারিয়ে যেতে পারেন না, উনি থাকবেন, কীভাবে আরও ভালোভাবে উনি থাকবেন সেগুলো আমাদের চিন্তাভাবনা করতে হবে। এক্ষুনি বলতে পারব, খেলা ছেড়ে দেওয়ার পর কলকাতার বিভিন্ন বড় ক্লাবের কর্মকর্তাদের অভিভাবক হিসাবে পাশে থেকেছেন, পরামর্শ দিয়েছেন সুরজিৎ সেনগুপ্ত। তবে মাত্র 71 বছর বয়সেই থেমে গেল তাঁর পথ চলা। ময়দানে সবুজ ঘাসে ছড়িয়ে রইল তাঁর অসংখ্য স্মৃতি। ক্যামেরা সুরজিৎ মণ্ডল, রন্দদের সঙ্গে কৌশিক রায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।